السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ঘটনা বলতে চলেছি মুসা আলাইহিস সালাম ও খিজি আলাইহিস সালামের ঘটনা। এ থেকে আমরা কি শিক্ষা লাভ করব? যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে ইসলামিক ভিডিও পেতে। কুরআনুল করিমে ১৬ পারায় শুরুতেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, যা সূরা কাহফের শেষ অংশে বর্ণিত হয়েছে। সূরা কাহফে এক বিশেষ জ্ঞানী ব্যক্তির কথা বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জ্ঞানের নিগূঢ় রহস্য ও বিচক্ষণতা জানার জন্য সে ব্যক্তির কাছে যাওয়ার কথা বলেছিলেন। হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে দেখালেন সবকিছু সবসময় ব্যাখ্যা আছে, সকল দৃশ্যমান বিষয়ের পিছনে রয়েছে আরেকটি অদৃশ্য জগৎ, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না। আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন, বাস্তবতা হলো দুরকম, একটা আপনি চোখে দেখতে পান আর একটা আর অন্যটা চোখে দেখা যায় না। এই মুহূর্তে আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনাদের দুই কাঁধের ফেরেশতাদের আমি দেখতে পাচ্ছি না, আমি তাদের দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? কিন্তু তারা বাস্তব, তারা এখনো আছেন, এখানেই আছেন। তাহলে এক ধরনের বাস্তবতা আমরা দেখতে পাই আর অন্য বাস্তবতা আমরা দেখতে পাই না। লাইলাতুল কদরের আকাশের দিকে তাকালে আপনি শুধু আকাশই দেখতে পান, কিন্তু অদৃশ্য বাস্তবতা হলো সমগ্র আকাশ অবতরণ ফেরেশতাদের দ্বারা ছেয়ে থাকে। সেই রাতে ফেরেশতারা রূহ জিব্রাইল ইসলামের তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। ৯৭ নম্বর সূরা ৪ নম্বর আয়াত। এটা হলো একটি অদৃশ্য বাস্তবতা, বুঝতে পারছেন? সুতরাং বলা যেতে পারে বাস্তবতা দুই ধরনের, একটা হলো দৃশ্যমান বাস্তবতা এবং অপরটি অদৃশ্যমান বাস্তবতা। আমরা যা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, আমাদের সকল মতামতগুলো, সকল অনুভূতিগুলো এবং সকল চিন্তা ভাবনাগুলো সবসময় দৃশ্যমান বাস্তবতা দ্বারা প্রভাবিত হয়, কারণ আমাদের নিকট বাস্তবতা এটাই। খবরে যা দেখতে পান, নিজে যার অভিজ্ঞতা অর্জন করেন, যখন কেউ আপনাকে কিছু বলে, যখন কিছু অনুভব করেন, এগুলো হলো আপনার জীবনের বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার বাইরেও আছে আর এক ধরনের বাস্তবতা, সোর্স কোডের মতে যেমন আপনি শুধু অ্যাপের সামনে দিকটাই দেখতে পান, এর পিছনে যে প্রোগ্রামিং কোড রয়েছে তা দেখতে পান না। জগতের ঘটে যাওয়া ঘটনাবলীর মাঝেও আল্লাহর একটি পর্দা, একটা অন্তরাল রেখে দিয়েছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কিয়ামতের দিন সম্পর্কে বলেন, তোমরা সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি, সেই কারণে তোমরা দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ, তুমি খুব পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছ। ৫০ নম্বর সূরা ২২ নম্বর আয়াত। অন্য কথায় আল্লাহ তাআলা এখন পর্দা সরিয়ে ফেলেছেন, তাই তুমি এখন অদৃশ্য বাস্তবতাও দেখতে পাচ্ছ। ব্যাপারটা হলো আমাদের জীবনের অধিকাংশ ক্ষেত্রে, আসলে আমাদের জীবনে প্রায় সকল ক্ষেত্রে আমরা কখনো জানতে পারি না আল্লাহ যা যা করেন তা কেন করেন। আমরা জানি না, কেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট কবলে পড়লেন, আমরা জানি না, কেন আপনি চাকরি হারালেন বা ব্যবসায় দেউলিয়া হলেন, আমরা জানি না কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন, আমরা জানি না কেন এই সমস্যা ঘটলো, কেন ওই সমস্যা দেখা দিল, আমরা জানি না কেন আপনার ভাই বা প্রতিবেশী চাকরির পরীক্ষায় ভালো রেজাল্ট করলো আর আপনি ফেল করলেন, আমরা জানি না, কেন আপনি হেঁটে আর আপনার সকল ভাই বোন যথেষ্ট লম্বা। আপনি তখন ভাবতে শুরু করেন, আল্লাহ কেন এমনটা করলেন, তিনি কেন আমাকে বলেন না যে
তিনি আমার কাছ থেকে কি চান, কেন তিনি অদৃশ্য জগতের পর্দা একটুখানি সরিয়ে দেন না যে আমি দেখতে পারি আসল রহস্য কি? বড় পরিকল্পনাটি আসলে কি? আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমার অস্থির দূর হতো। কারণ যদি না জেনে থাকেন, যদি কোনো বিচারক আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে, ধরুন বিচারক বলল আপনাকে এত টাকা জরিমানা দিতে হবে, আপনি তখন স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবেন কেন আমাকে জরিমানা দিতে হবে? বিচারক উত্তরে বলেন সেটা অদৃশ্য জগতের জ্ঞান, আমি আপনাকে তা বলতে যাচ্ছি না। কোনো বিচারক যখন আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে আর আপনার আপনি জানেন না কেন এই রায়, আপনি তখন স্বাভাবিকভাবে অশান্ত হয়ে উঠবেন। আমি এটা মেনে নিতে পারি না, আমি এর একটা ব্যাখ্যা চাই। আপনি তো এর ব্যাখ্যা আমার কাছ থেকে গোপন রাখতে পারেন না। হযরত খিজির আলাইহিসসালামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ হযরত মুসা আলাইহিসসালামকে দেখালেন সবকিছু সবসময় ব্যাখ্যা আছে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদের অদৃশ্য জগতের খবর জানাবেন না। সূরা নাম্বার 3 179 নম্বর আয়াত। সকল দৃশ্যমান বিষয়ের পিছনে রয়েছে আরেকটি অদৃশ্য জগৎ, আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না। কিন্তু এই ঘটনায় আল্লাহ হযরত মুসা আলাইহিসসালামের এর শিক্ষকের মাধ্যমে অদৃশ্য জগতের পর্দারা সামান্য একটু তুলে ধরলেন, যেন আমরা কিছুটা ধারণা পেতে পারি কি ঘটছে ঘটনার অন্তরালে, যেন আমরা বুঝতে পারি দৃশ্যমান ঘটনার পেছনে অদৃশ্য কারণ রয়েছে। কিন্তু তিনি সেই পর্দা সবসময় উন্মোচন করেন না। বিশেষ ধরনের জ্ঞান হযরত খিজির আলাইহিসসালামকে দেওয়া হয়েছে, যা তার প্রতি বিশেষ ধরনের দয়া। আল্লাহ সেই জ্ঞান সবাইকে দান করেন না, তিনি এমনকি সেটা হযরত মুসা আলাইহিসসালামকেও দান করেনি। অর্থাৎ এটা এমন এক বাস্তবতা যা এমনকি তিনি তার রাসূলদের নিকটও উন্মোচিত করেন না।